আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ব্যতিক্রমী বিস্কিটের রেসিপি শেয়ার করতে এসেছি। বিস্কিটটা দেখতে অনেকটা চাইনিজ ল্যান্টার্ন ফ্রুটসের মতো, আর সেই জন্যই বিস্কিটটার নাম দিয়েছি চাইনিজ ল্যান্টার্ন বিস্কিট। চলুন শুরু করা যাক। ময়দা নিয়েছি এক কাপ, রেগুলার সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ, ইস্ট নিয়েছি 1/2 চা চামচ, লবণ নিয়েছি 1 পিঞ্চ, আর চিনি নিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ। যেহেতু এটা অনেকটা বিস্কিটের মতো, সেই জন্য আমি একটু মিষ্টিটা বেশি করব। ইস্ট সাধারণত আমরা গরম দুধে ভিজিয়ে দেই, একটু হালকা কুসুম গরম দুধে ভিজিয়ে তারপরে আমরা ব্যবহার করি ডোনাট, নান রুটি এসব ব্যবহার করার জন্য। যেহেতু আমি ফুলাবো না, সেই জন্য আমি ইস্টের ব্যবহারটা আমি ড্রাই করব। আর পানি নিয়েছি এখানে আমি 1/4 কাপ, তারপরও যদি মনে হয় যে লাগে তাহলে আমি একটু দেখব। তাহলে চলুন শুরু করি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে আমি এখন আমি সবগুলো শুকনো উপকরণ সবগুলো মিশিয়ে ভালো করে একটা শক্ত, একটু শক্তই খামির বানাবো, অত শক্ত না, নরম হলেও চলবে। তারপরে সেটাকে আমি 1 ঘন্টার জন্য রান্নাঘরে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দিব, একটু সফট হবে সেটা, আর না হলে ওভেন, বন্ধ ওভেনেও রেখে দিতে পারি। আমি বন্ধ ওভেনেই রেখে দিই। এই বিস্কিটটা একটু অন্যরকম, ডুবো তেলে ভাজবো, সেই জন্য মজাই লাগে, বেশ মজা লাগে, অন্যরকম। আর ইস্টের কারণে ভেতরে একটা ফ্লাফিনেস থাকে, বাট উপরে বেশ ড্রাই হয়। একটু একটু পানি মিলাবেন, পুরো পানিটা একসাথে মিলাবেন না, কারণ চিনি একটু পানি ছাড়ে। যেহেতু আমি এখানে আইসিং সুগার দেইনি, সেই জন্য পানিটা একটু বুঝে দিবেন, একটু বুঝে ব্যবহার করলে, বেশি পানি একবারে দিয়ে দিলে তাহলে দেখা যায় খামিরটা বেশ নরম হয়ে যায়, তখন এক্সট্রা আটা দিতে হয় বা ময়দা দিতে হয়। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, একটা সুন্দর ডো বানাবো। হাতে একটু তেল দিয়ে দেখে বুঝেন কিরকম সফট একটা খামির হয়েছে, বাট হাতে লাগছে না। এবার আমি এটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি, দিয়ে আমি রান্নাঘরে 1 ঘন্টার জন্য ফিরে এলাম। 1 ঘন্টা পর দেখেন এটা খুব একটা ফুলেনি, বাট বেশ সফট হয়েছে, বেশ সফট হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে এখন একটু একটু রুটি বেলবো, এরকম একটু গোল নিয়ে সেন্টারে রুটি বেলবো। আমি ওইখান থেকে একটু নিয়ে ভালো করে চেপে চেপে একটু মুথে, তারপরে সেটা সেন্টারে ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি। তাহলে কুকিটা কাটতে খুব সুবিধা হবে। এখন একটা রুটি বেলে এইরকম পুরু, এই দেখেন, তারপরে একটা কুকি কাটার দিয়ে ইচ্ছামতো সাইজ, বড় হলে বড়, ছোট চাইলে ছোট, এরকম সাইজ কুকি কাটার বা বোতলের মুখ যেটা দিয়ে মনে হয় আপনার সুবিধা মতো নিয়ে এরকম কেটে নেবেন। তারপরে আমি একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এরকম রুটিটাকে অর্ধেক করবেন, তারপরে অপর 2 মাথা এই সাইডে জোড়া দিবেন, তারপরে সেটাকে আবার এরকম করে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। 2টা মাথা এরকম করে এটাকে অর্ধেক করবেন, চাঁদের মতো অর্ধেক। তারপরে এখানে 2 কর্নার এনে
এইভাবে দিবেন। প্রথমে আমরা যখন অন্থন বানাই অনেকটা এরকম টাইপেরই হয়, এরকম দেবেন। দেওয়ার পরে যেই মাথা দুইটা আমি চেপে রেখেছি তখন এইভাবে উল্টো দিকে আরেকটা চাপ দিয়ে সেটাকে একটু কোণা করে একটা কোণা বের করবেন। বাস এই দেখেন হয়ে গেল। যখন ভাজবো তখন আরেকটু চওড়া হবে, তখন আরেকটু ফুলবে, এগুলো একটু ছড়ে যাবে, সেই জন্য একটু চেপে মুখটা আটকে দিবেন। হয়ে গেল। এখন আমি সবগুলো বানিয়ে ভাজতে যাব। এক কাপ ময়দায় আমার এই পরিমাণে বিস্কিট হয়েছে। ইচ্ছা মতো শেপ দিতে পারবেন, তবে একটু ছোট ছোট হলে দেখতেও ভালো লাগে, বাচ্চাদেরও খুব আকর্ষণ করে। এখন আমি ডুবো তেলে ভাজবো এগুলো। তেলটা গরম হলে আমি মাঝারি আঁচ রেখে ছাড়বো, সাবধানে, খুব বেশি গরম করব না। যায় দেখেন কেমন ফুলে উঠবে, খেয়াল করেন ফুলে উঠবে। এটার একটা অন্যরকম স্বাদ, আপনারা একবার বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন, কমেন্টস দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ইস্টা দেওয়ার কারণে দেখেন কীরকম ফুলে উঠেছে, আর উপর থেকে ক্রিস্পি ফ্লাফি হবে, একবার হলেও ট্রাই করবেন, খেতে চমৎকার। এখন আমি একটু নেড়ে চেড়ে ভাজবো। এই যে এখন ফুলে দুই সাইড আলাদা হয়ে খুব সুন্দর হবে বিস্কিটটা। ইস্ট সেই জন্যই পরিমাণে কম দিয়েছি, ইস্ট পরিমাণ কম না দিলে বেশি ফুলে যাবে, আবার ইস্ট না দিলেও শক্ত থাকবে। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম রেখে অনবরত নাড়তে থাকবেন। এপিট ওপিট দুই সাইডে যেন সমানভাবে তেল পৌঁছায়, সমানভাবে ভাজা হয়, শুধু মাঝখানে একটু সাদা থাকবে, সেটাই দেখতে সুন্দর হয়। খুব বেশি সময় লাগবে না ভাজতে, মাঝারি আঁচে ভাজবেন, অনবরত নাড়তে থাকবেন, তাহলে সব দিক সমানভাবে ভাজা হবে। বাস এই পর্যায়ে এসে আমরা একটা কিচেন টিস্যুর উপরে নামিয়ে নেব, একটা প্লেটে কিচেন টিস্যু বা ছুরিতে নামিয়ে নেব, আর এটার মধ্যে খুব বেশি তেল লেগেও থাকে না, এত সুন্দর ভাজা হয়, একদম ড্রাই থাকে। সবগুলো ভেজে আমি একটা কিচেন টিস্যুতে উঠিয়েছি। ডুবো তেলে ভাজা, সেই জন্য হয়তো আপনাদের মনে হতে পারে তেলে ভাজা, কিন্তু এটার গায়ে একদমই তেল লেগে থাকে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি, উপর দিয়ে খুব ক্রিস্পি, বাট ভেতরে দেখেন ভেতরে কতটা সফট, আর চিনি দিয়েছি এর জন্য, এটা একটু বিস্কিটের মতো খাওয়া যায়, সেই জন্য একটু চিনিটা বেশি দিলে ভালো লাগে। ডোনাটে সাধারণত চিনি কম দেওয়া হয়, অনেকটা ডোনাট ব্যাটারের মতোই, বাট এটার টেস্টটা একটু ডিফারেন্ট, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা, ডিজাইনটাই অন্যরকম। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার চাইনিজ ল্যান্টার্ন বিস্কিট, দেখতে যেমন সুন্দর খেতেও অন্যরকম স্বাদ, খুবই মজার। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, আমাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন, যেন সবসময় আপনাদের সামনে আমি সহজ সহজ একটু অন্যরকম রেসিপি নিয়ে হাজির হতে পারি। আজকে এই পর্যন্তই, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।